Assalamualaikum, সকলে আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আমার গাছগুলো দেখতে। তো গাছগুলোর কি অবস্থা সেটা দেখতে এসেছি, অনেক দিন ছাদে উঠা হয় নাই। তো এই আর কি, পানি দেওয়া লাগে না, আজ কয়েকদিন পানি দিচ্ছি না কারণ অলরেডি বৃষ্টি হচ্ছে। তো গাছগুলি মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছি। আমার এই গাছটা বাঁকা হয়ে গিয়েছে কেমন জানি, এটা তো ইদি ফেটে গেছে। তো এই গাছটাও ও মাই গড, এত ভেঙে ফেলছে কেউ জানি নাকি কিছু পড়ছিল উপর থেকে, আই ডোন্ট নো। বাট আমার কুমড়ো গাছেরও একদম বেহাল দশা, পুরা মারা যাচ্ছে। এটা কেমন জানি সাদা সাদা হয়ে গেছে পাতা সবগুলো, আর মাটির মধ্যে কেমন জানি এগুলো দেখতে পাচ্ছি। সো এগুলো কি আমাকে একটু কমেন্টে লিখে জানান, আমি যদিও বুঝতে পারছি না এগুলো আসলে কি। সো গাছটাও কেমন জানি ভেঙে পড়ছে, এটা কেন হলো আসলে বুঝতে পারছি না। তো যাই হোক, এদিকে আমার তুলসী পাতা গাছটাও আছে মোটামুটি, তো সবই মোটামুটি আছে। কিন্তু আমার টেনশন হচ্ছে আসলে এই গাছটা নিয়ে, এই গাছটা কেমন জানি ভেঙে গেছে, উপরে কিছু পড়ছিল নাকি আমি জানি না। যাই হোক, এটা এভাবেই থাকতে দেওয়া উচিত। আসলে খারাপ লাগতেছে আমার কাছে, কারণ এতদিন ধরে একটা গাছ আমি যত্ন করছিলাম, আর এখন দেখতে পাচ্ছি যে গাছটা বাঁকা হয়ে গেছে আর ডালপালা সব এই যে এদিকে ভেঙে গেছে। আর অন্য এটা কেন হয়েছে, নাকি কেউ এসে ভেঙে ফেলছে, ভেঙে ফেলার তো কথা না। তো এদিকে মিষ্টি আলু গাছ লতাগুলো উপরে উঠছে ভালোই, বৃষ্টি পড়তেছে চারিদিকে, মেঘলা আকাশ, ভালোই লাগতেছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকতে পারেন, উইচ ইজ স্পেন্ডিং উইথ আব্রাহাম। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সো আল্লাহ হাফেজ, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার গাছগুলো যাতে ঠিক হয়ে যায়। সো বাই বাই।